তিনটি কবিতায় সব সম্পদ জানা যায়। তাহলে চলো প্রথমে আমরা দেখে নেই কবিতা তিনটি কি। প্রথম কবিতা, ব্যবহার করি যাহা সম্পদ আমার তাহা। দ্বিতীয় কবিতা, আমার কোনো কিছু থাকলে অন্যের কাছে উহা আমার সম্পদ নয় তাহা মিছে। তৃতীয় কবিতা, মজুদার পাবজারে সম্পদ আমি কবতারে। তাহলে চলো আমরা এবার ব্যাখ্যা বিশ্লেষণ আকারে জেনে নিই এই কবিতাগুলো দ্বারা প্রকৃতার্থে কি বোঝানো হয়েছে। প্রথম কবিতার ব্যাখ্যা, আর প্রথম কবিতাটি হল ব্যবহার করে যাহা সম্পদ আমার তাহা। এই কবিতাটিতে ব্যবহার শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচের চিত্রটি দেখো, যে সকল দ্রব্য বা বস্তু আমরা ব্যবহার করি এবং উক্ত দ্রব্য বা বস্তুগুলোর মালিকও আমরা, সেগুলি আমাদের সম্পদ। কিন্তু যে সকল দ্রব্য বা বস্তুগুলোর মালিক আমরা নই, এমন কিছু আমরা যদি ব্যবহার করে থাকি সেটা আমাদের সম্পদ হবে না। এখানে মালিকানা শব্দটাকেও খেয়াল রাখতে হবে, যেন মালিক আমরা হই। তাহলে চলে এবার আমরা দেখে নিই ব্যবসায়িক জীবনে বা সামাজিক জীবনে আমরা কি কি বস্তুগুলো ব্যবহার করে থাকি। প্রথমে দেখো আসবাবপত্র, এই যে চেয়ার টেবিল, তারপরে সোফা, তারপর দেখো খাট আলমারি, এগুলো সবই আমরা ব্যবহার করি, এই জন্য এগুলো আমাদের সম্পদ। দ্বিতীয়ত দেখো অফিস সরঞ্জাম, এই যে কম্পিউটার, ফটোকপিয়ার, তারপরে এই যে প্রিন্টার, এগুলো সবই আমরা অফিসিয়াল কাজে ব্যবহার করি, তাই এগুলো আমাদের সম্পদ। আবার দেখো কলকব্জ যন্ত্রপাতি, এই যে এটা একটা সুতো উৎপাদনকারী মেশিন, আবার একটা প্রিন্ট করার মেশিন, আবার এই দেখো এটা একটা সুতো উৎপাদনকারী যন্ত্রপাতি বা কলকব্জা, এগুলো সবই আমরা উৎপাদন কাজে ব্যবহার করি, সেহেতু এগুলো আমাদের সম্পদ। আবার মনে করো তোমাদের কিছু জমি আছে, সেই জমির উপর একটি বাড়ি আছে, এগুলো আমরা অফিসের জন্য বা বসবাসের জন্য বা কারখানার জন্য বা দোকানের জন্য এই বিল্ডিং দালান কোঠাগুলো আমরা ব্যবহার করে থাকি, সুতরাং এগুলো আমাদের সম্পদ। এক কথায় আমরা যা যা ব্যবহার করি, চোখ বুঝে চিন্তা করতে থাকো, যা যা উত্তর পাবে সবই আমাদের সম্পদ। দ্বিতীয় কবিতার ব্যাখ্যা, দ্বিতীয় কবিতাটি হলো, আমার কোনো কিছু থাকলে অন্যের কাছে উহা আমার সম্পদ নয় তাহা মিছে। অর্থাৎ আমার কোনো জিনিস আমার কাছে নেই, সাময়িক সময়ের জন্য আমি অন্য জায়গায় রেখেছি বা অন্য জায়গায় আছে, এমন সব কিছু আমার সম্পদ। চলো একটি উদাহরণ দেখে নিই। যেমন দেখো ব্যাংক জমা বা ব্যাংক উদ্বৃত্ত 1 লক্ষ টাকা, মনে করো এটা একটা সোনালী ব্যাংকের শাখা, এই শাখাতে তোমার 1 লক্ষ টাকা জমা আছে, 1 লক্ষ টাকা তোমার কিন্তু আছে অন্যত্র এই সোনালী ব্যাংকে, সেহেতু এই ব্যাংক জমা তোমার সম্পদ। আবার দেখো বিনিয়োগ 5 লক্ষ টাকা, মনে করো শেয়ার বাজারে, একটা শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটা এই ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার বাজারে তুমি কিছু কোম্পানির শেয়ার ক্রয় করে 5 লক্ষ টাকা রেখেছ, তাহলে তোমার টাকা অন্য কোম্পানিতে বা এই ঢাকা শেয়ার বাজারে আছে, সুতরাং তোমার টাকা যেহেতু অন্য জায়গায় আছে এটা তোমার সম্পদ। তৃতীয় কবিতার ব্যাখ্যা, তৃতীয় কবিতাটি হলো, মজুদার পাবজারে সম্পদ আমি কবতারে। অর্থাৎ যে সকল জিনিসগুলো একটি নির্দিষ্ট দিনে আমার কাছে মজুদ থেকে যাবে বা অব্যবহৃত থেকে যাবে, ওই দিনের জন্য সেগুলো আমার সম্পদ হিসেবে বিবেচিত হবে, এবং যাহা আমি পাবো, ভবিষ্যতে পাবো কিন্তু এখনো পাইনি, এমন সবকিছু আমার সম্পদ হিসেবে বিবেচিত হবে। এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা হলো আমার কাছে মজুদ আছে এটাও আমার সম্পদ, আর আরেকটা হলো যাহা আমি ভবিষ্যতে পাবো আপাতত অন্যের কাছে আছে সেগুলো আমার সম্পদ। যেমন মজুদ, মনে করো তোমার একটি ওষুধের দোকান আছে, তুমি মেডিসিন বা ওষুধের ব্যবসা করো, 2016 সালে তুমি 2 লক্ষ টাকার ওষুধ ক্রয় করেছ, সারা বছর তুমি 1,80,000 টাকার ওষুধ বিক্রি করে দিয়েছ, তাহলে 31 ডিসেম্বর 2016 তারিখে, অর্থাৎ বছরের শেষ দিনে, আমরা যাকে হিসাব কালের বা হিসাব বছরের শেষ দিন বলি বা সমাপনী বলি, ওই সমাপনী তারিখে তোমার কাছে 20,000 টাকার পণ্য অবিক্রিত অবস্থায় রয়ে গেছে। তুমি 2 লক্ষ টাকার পণ্য কিনে বিক্রি করতে পেরেছো 1,80,000 টাকার পণ্য, রয়ে গেছে 20,000 টাকার পণ্য, এটাই হলো সমাপনী মজুদ পণ্য। তাহলে এটা মজুদ আছে তোমার কাছে এই ডিসেম্বর মাসের শেষ দিন, ফলে ওই ডিসেম্বর মাসের শেষ দিনের জন্য তোমার কাছে এটা সম্পদ। একটু খেয়াল করে দেখো, 31 ডিসেম্বর 2016
ঠিক তার পরের দিন বা রাত পোহালেই যে তারিখটি বা দিনটি সেটা হবে 1/1/17, অর্থাৎ 17 সালের শুরু। তাহলে 17 সালের শুরুতেও তোমার কাছে ওই 20,000 টাকার পণ্যই থাকবে মজুদ। অর্থাৎ যে পণ্যটা সমাপনী হয় যেদিন, ঠিক তার পরের দিন সেটা প্রারম্ভিক হয়ে যায়। ঠিক ওই প্রারম্ভিক দিনের জন্য এই পণ্যটা তোমার সম্পদ, হয়তো তারপরে এটা থাকবে না, বিক্রি হয়ে যাবে, কিন্তু বছরের শুরুর দিন তোমার কাছে এটা ব্যালেন্স থাকবে বা মজুদ থাকবে, সেহেতু এটা তোমার সম্পদ। এবার আমরা দেখব যাহা পাবো, এক কথা থেকে প্রাপ্য বলে, আর এই প্রাপ্য বা যাহা পাবো এমন সবকিছু হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সম্পদ হিসেবে বিবেচিত হবে। যেমন মনে করো আমাদের কিছু টাকা ব্যাংকে জমা ছিল, সেখান থেকে আমরা 10,000 টাকা সুদ পাওনা হয়েছে, কিন্তু এখনো পাইনি, একই বলে বকেয়া ব্যাংক জমার সুদ। অর্থাৎ আমরা ব্যাংক থেকে আমাদের যে জমা আছে টাকা, ওই জমা টাকার উপর 10,000 টাকা সুদ আমরা পাবো, কিন্তু এখনো পাইনি, সুতরাং এই 10,000 টাকা আমাদের সম্পদ। দ্বিতীয়ত দেখো বকেয়া বিনিয়োগের সুদ, অর্থাৎ তুমি এক জায়গায় কিছু টাকা বিনিয়োগ করেছ, সেখান থেকে তোমার সুদ পাওনা হয়েছে 5,000 টাকা, কিন্তু এখনো তুমি পাওনি, বকেয়া আছে, কিন্তু ভবিষ্যতে পেয়ে যাবে, তাই বকেয়া বিনিয়োগের শুধু তোমার সম্পদ। আবার দেখো ঋণ প্রদান, মনে করো তুমি তোমার কোন এক বন্ধুকে 50,000 টাকা ঋণ দিলে, এর মানে কি ভবিষ্যতে তুমি ঋণটা আবার ফেরত পেয়ে যাবে, তুমি ওকে চিরজীবনের জন্য টাকাটা দাওনি, ঋণ হিসেবে দিয়েছ, এটা তুমি ভবিষ্যতে ফেরত পাবে, অর্থাৎ তুমি তোমার বন্ধুর কাছে 50,000 টাকা পাবে, তাই তোমার এটা সম্পদ। অর্থাৎ যে জিনিসটা আমি ভবিষ্যতে পাবো, এটা টাকা হোক, কোনো বস্তু হোক, যা কিছুই হোক, সেটা আমার সম্পদ হিসেবে বিবেচিত হবে। আর আমার বলতে এখানে প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে। সর্বদাই আমি যেখানে আমি শব্দটি বা আমার শব্দটি ব্যবহার করেছি, তোমরা মনে করবে যে সেটা প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে। মূল কথা, সম্পদ সমূহ প্রকৃত বিশুদ্ধ রূপে চিনিতে তোমরা মোট 4টি কথা মনে রাখবে। 1, ব্যবহার করি যাহা। 2, আমার জিনিস অন্যত্র আছে। 3, মজুদ আছে যাহা, আমার কাছে যেটা মজুদ আছে। 4, পাবো আমি যাহা, অর্থাৎ যেটা আমি অন্যের কাছে পাবো। এই 4টি কথা তোমরা মনে রাখতে পারলে 100% হিসাব বিজ্ঞানের সকল সম্পদ সমূহ তোমরা চিনতে পারবে।